আমি নিলয়ের মামা। এতদিন আপনারা আলমগীর হুসাইন গাজীপুরের তারা দেখে বলতেছেন সাজায় নিয়ে আসছি, টাকা দিয়ে নিয়ে আসছি, আজকে ওদের কেসের কাগজ, তারপর আপনার আপোষ নামাজে 7.5 লাখ টাকা টাকা নিছে, হ্যাঁ টাকার সবগুলো প্রমাণ, এমনকি কমিশনার সার্টিফিকেট, কমিশনার উপস্থিত ছিলেন, ঠিক আছে, এগুলো সব দেখাবো আমি। একটা সংবাদ সম্মেলন করব, একটা মানববন্ধন করব, আপনারা যারা যারা ওর ভালো চান বা ওর পাশে থাকতে চান, ওর সুষ্ঠু বিচার চান, আশা করি পাশে থাকবেন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা জানেন যে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী নওশিনকে নাকি কুমারী দাবি করে নিলয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বেশ কিছুদিন ধরে নওশিনের প্রথম স্বামী নামক একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলমগীর তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু অনেক মানুষ আসলে সেটি বিশ্বাস করেননি। বা আমিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ইনি নওশিনের যে প্রথম স্বামী সেটি আমি শিওর নই, আমি এখনও পর্যন্ত শিওর নই, কারণ সব কিছু কিন্তু এখন জাল জালিয়াতি কাগজপত্র ইত্যাদি তৈরি করা যায়। কিন্তু যদি এই বিষয়ে প্রশাসন থেকে কোনো আপডেট পেতাম তাহলে হয়তো বা শিওর হইতে পারতাম। তো এখনও শিওর না, তারপরও আমি একটি ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আসলে আপনারাই দেখবেন এবং আপনারাই চিন্তা ভাবনা মেধা শক্তি দিয়ে যাচাই বাছাই করবেন। আতিফ আহমেদ নিলয়ের মামা শুরু থেকেই দাবি করছিলেন যে নওশিন নিজেকে কুমারী দাবি করে তার ভাগ্নিকে ভাগিনাকে বিয়ে করেছেন। তো সেটি আসলে তিনি মিথ্যা দাবি করেছেন, নওশিন কুমারী নয়, নওশিনের 3টি বিয়ে হয়েছে এবং তার প্রমাণস্বরূপ তিনি প্রথম স্বামীর কাছে নিয়ে গিয়েছেন সবাইকে এবং সেখানে তার প্রথম স্বামীর সাক্ষাৎকার দিয়েছেন। এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে নওশিনের কাবিননামা হয়েছে, প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে, তারপরে হচ্ছে প্রথম স্বামীর নামে তিনি মামলা করেছেন, সেখানে আপোষ হয়েছে, সবগুলো বিষয় খুঁটিনাটি তিনি কিছু কাগজপত্র আসলে দেখিয়েছেন, সেটি আসলে কতটুকু সত্য সেটা আপনারা দেখবেন, আপনারাই বিবেচনা করবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন দর্শক আমরা আতিফ আহমেদ নিলয়ের মামার সেই প্রমাণগুলো প্রথমে দেখি, তারপর ভিডিওর শেষে এ বিষয়ে আরও কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমি নিলয়ের মামা। এতদিন আপনারা আলমগীর হুসাইন গাজীপুরের তারা দেখে বলতেছেন সাজায় নিয়ে আসছি, টাকা দিয়ে নিয়ে আসছি, আজকে ওদের কেসের কাগজ, তারপর আপনার আপোষ নামাজে 7.5 লাখ টাকা টাকা নিছে, হ্যাঁ টাকার সবগুলো প্রমাণ, এমনকি কমিশনার সার্টিফিকেট, কমিশনার উপস্থিত ছিলেন, ঠিক আছে, এগুলো সব দেখাবো আমি। আপনারা যারা মনে করতেছেন যে নূপুর, ঠিক আছে আমি সব আসতেছি, জাস্ট হলো আপনাদের দেখানোর জন্য দিলাম আর কি। আচ্ছা এটা পরে দেখাই, আগে কাবিন এটা দেখাই। আচ্ছা নূপুর আক্তার, হ্যাঁ পিতা মোহাম্মদ মুজাহিদ হোসেন মিলন শিকদার, মাতা নীলুফ রায়াসমিন, ঠিক আছে এই যে ঠিক আছে, তারা যে কেস করছে এই যে আলমগীর হোসেনের বিরুদ্ধে, ঠিক আছে এই যে এই যে নূপুর বাদী নূপুর আক্তার আর আসামি আলমগীর সারদাগঞ্জ, এই যে নূপুরের সাইন টেন সবই আছে। অনেক কাগজ এখানে, অনেক কাগজ আছে, তারা ইসের ওই তারা যে আপোষনামা করছে, যে আপোষনামা এই যে আপোষনামাটাও একটু দেখেন, তারপরে যদি আপনারা বলেন আমি আর চিন্তা করছি লাইভে আসবো না। কারণ কি আসবো না, কারণ আমি চাই না আমার বোন তার ছেলে হারাইছে, হারানোর পরও কথা শুনুক। যাই হোক সবাই ভালো থাকবেন, আমরা একটা সংবাদ সম্মেলন করব, একটা মানববন্ধন করব, আপনারা যারা যারা ওর ভালো চান বা ওর পাশে থাকতে চান, ওর সুষ্ঠু বিচার চান, আশা করি পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইগিনার জন্য দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমি আলমগীরের বড় বোন। এই আলমগীর ভাইয়ের সাথে নীলার স্ত্রী নওশিনের প্রথম বিয়ে হয়েছিল নাকি? প্রথম বিয়ে হয়েছিল। আচ্ছা তো এই যে বিয়েটা কিভাবে সম্পূর্ণ হলো এবং কিভাবে তাদের তালাক হলো, বা নওশিন আপনাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করলো, সেই ঘটনাগুলো যদি একটু বলতেন।
আসলে এই বিয়েটা প্রথমত মানে আমার ছোট বোনের বান্ধবী ছিল ওই নওশিন একটা নূপুর ওকে আচ্ছা আচ্ছা তো ওর সাথে বান্ধবীর ক্ষেত্রে আমরা পারিবারিক ভাবে ওর সাথে বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে মনে করেন ওর সংসারের প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা ছিল না তারপর ঝগড়াঝাটি কন্টিনিউ থাকতো বাইরে বাইরে বেশি থাকতো এই জন্য আমাদের মধ্যে ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমিল মন বলতে কোনো কিছুই ছিল না তাই আমরা পারিবারিক ভাবে ডিসিশনে যে এটা ডিভোর্সের দিকে যাওয়ার জন্য তখন এম এ করলো কি উনি মামলা করে দিল নওশিন একটার ওই বাসা থেকে ভালোভাবেই যায়া গোপাল গোপালগঞ্জে যায়া ওই মামলা করে দিল আমার নামে ভাইয়ের নামে ওর নামে তো হঠাৎ করে একটা মেয়ে কি এভাবে মামলা করতে পারে কিছু ছাড়াই এখন প্রথমে তো ওই মেয়েটা উগ্র মানে উগ্র থেকে উগ্রই ছিল সংসারের প্রতি কোনো মনোযোগ ছিল না লেখাপড়া করবে আমরা হলাম গ্রামের মানুষ সংসারিক মেয়ে আমরা চাই যে সংসার করবে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোভাবে থাকবে কিন্তু ওই ধরনের ওই কোনো কর্ণপাতি ছিল না ব্যতিক্রম এই জন্যই আমরা চাইছি যে না আমরা কাউরে জানাই না কিছু না কাউন্সিলের মাধ্যমেই এটা মিল মিস করতে চাইছিলাম কিন্তু মেয়ে শুনে নাই নির্যাতন করে সে 5.5 লক্ষ টাকা নিয়ে তালাক দিয়ে তারপরে আরো একটি বিয়ে করেছে তারপরে হলো নিলয়কে বিয়ে করেছে তো নিলয়ের মামা আছে আমাদের সাথে তো মামা আপনি যদি একটু বলতেন আসলে কি কি ঘটনা ঘটছে আচ্ছা আমি এখানে জানার পর থেকে গত পরশু দিন থেকে আমি এদিকে ছিলাম এখানে যত চায়ের দোকান এখানে যে আশেপাশে যারা ছিল আশেপাশে সবার সাথে মোটামুটি কথা হয়েছে এখানে মূল কাহিনী হচ্ছে যে মিলন শিকদার নূপুরের বাবা সে আগে স্কোয়ারে এখানে জব করতো এখানে এখানে সোনারগাঁর এক লোক জমি কিনছে সেই জমির কেয়ারটেকার হিসেবে ছিল কেয়ারটেকার থাকা অবস্থায় তাদের যে ছোট বোন যে এখন উত্তরা বিয়ে হয়েছে তাদের যে ছোট বোন তার বান্ধবী ছিল ছোট বোনের নাম কি সোনিয়া ছিল তার ছোট বোনের নাম ছিল সোনিয়া ঠিক আছে তার বান্ধবী ছিল তারা খুব ভালো ঘনিষ্ঠ বান্ধবী ছিল তো তারা চিন্তা করছে যেহেতু বান্ধবী তারে ঘরের বউ করে নিয়ে আসি একসাথে থাকবে বান্ধবীদের যা হয় সবাই চায় যে বান্ধবীটা আমার সাথে থাকুক প্রত্যেকটা মেয়েই তখন তারা পারিবারিকভাবে বিয়ে করে বিয়ে করার পর তারা দেখতে পারে মেয়েটা একটু উচ্ছৃঙ্খল বদমেজাজি রাগি তার একটা সাংসারিক মেয়ে সংসারের প্রতি টান থাকবে সংসার স্বামীর প্রতি টান থাকবে শাশুড়ির প্রতি টান থাকবে সে সবসময় বাইরে বাইরে থাকতো আড্ডাবাজি করতো এইখানে কয়েকজনের নাম শোনা গেছে অথবা না বললে একজন আবদুল্লাহ শাহ যাই হোক আমরা ওই সব ব্যাপারে না যাই ঠিক আছে দেন তারা তার মানে সাংসারিক কোনো মন তার নাই সে বাইরে মডেলিং করতো বিভিন্ন বন্ধু বান্ধব ছিল মিডিয়া পার্সন ছিল অবশেষে তারা দুই পক্ষ মিলা একটা ডিসিশন নিছে যে যেহেতু মেয়ে সংসার করতে চাইতেছে না উগ্রভাবে চলাফেরা করতেছে আচ্ছা ঠিক আছে ওর মতোই থাকুক আমরা আলাদা হয়ে যাই আলাদা হয়ে যাও মামলা দিয়ে জেল খাটালো না আমি শেষ করি দেন কি হয়েছে আপনার এটা এখানের যে কমিশনার ছিল তাদের সাথে মোটামুটি আলাপ হয়েছে কিন্তু সমঝোতার মাধ্যমে এটা হবে তার আগে তারা যে কেস করে তারা অর্ধেক বা তিন ভাগের এক ভাগ টাকা তারা চায় না তারা পুরো টাকা নিয়ে ছাড়বে তারা ওইখানে কেস করায় কেস করার পর এদেরকে জেলে ঢুকায় ঢুকানোর পরে তারা নিরুপায় হয়ে এই যে আলমগীর আমরা দেখছি যে তার স্বামী বন্ধুরা নিশ্চয়ই আপনি দেখেছেন তো মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সের ঘরে কেমন লেগেছে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ